राधे राधे बंधुरा, दैनन्दिन जीवने व्यस्ततार कारणे आम्रा अनेकेई इच्छा थाका सत्त्वेओ भगवानेर पूजा बा गीता पाठ ठिकमतो करे उठते पारी ना, आर ताई आम्रा भगवानेर आशीर्वाद थेकेओ वंचित हये जाई। फलस्वरूप आमादेर जीवने विभिन्न अशुभ प्रभाव पड़े, दुःख दुर्दशा काटते चाय ना, बाड़ीते नेतिबाचक शक्ति बृद्धि पाय, अर्थ संकट देखा जाए। तबे एमन व्यक्ति जिनि पूजा करार समय पान ना, तिनिओ खूब सहजे तीनटी विशेष उपाय भगवानेर आशीर्वाद लाभ करते पारें। शास्त्र मते ए तीनटी विशेष उपाय खूब अल्प समय मध्येई शुभ फल लाभ हय। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিশেষ তিনটি উপায় সম্পর্কে জানাতে চলেছি। নিয়মিত 5 মিনিট করে এই তিনটি উপায় ভক্তিপূর্বক করতে পারলেই ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করে ভগবান। আর এই কাজটি করার জন্য আপনাকে কোনো বিশেষ স্থানের বা খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, বা খুব বেশি ফাঁকা সময়েরও প্রয়োজন হবে না। তাই এই উপায় তিনটি সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। কৃষ্ণভক্ত বরুণ পালের কাহিনী আজ আমি আপনাদের শোনাবো। তিনি আজ একজন রেলওয়ে অফিসার। তিনি মনে করেন তার এই সফলতার পিছনে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা, কিন্তু তিনি ভগবানের পূজা করার সময় পর্যন্ত পেতেন না। তার খুব ইচ্ছা করত গীতা পাঠ করার, কিন্তু তাও সে সময়ের কারণে ঠিকমতো গীতা পাঠ করে উঠতে পারত না। তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেছেন শুধু এই তিনটি কাজ নিয়মিত করার মাধ্যমে। তাহলে আসুন বন্ধুরা, তার জীবন কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক কি সেই তিনটি কাজ যা নিয়মিত করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে। কৃষ্ণভক্ত বরুণ পাল বালুরঘাট শহরের বাসিন্দা। শিশু বয়সে সংসারের ঘানি টানার দায়িত্ব পড়ে তার কাঁধে। নিজের বাবাকে কখনো দেখেননি তিনি। বাক প্রতিবন্ধী মা আর ছোট ভাইকে নিয়েই তার পরিবার। মাধ্যমিক দেওয়ার পর থেকেই অন্যের ট্যাক্সি চালিয়ে নিজের সংসার টানতেন, পাশাপাশি নিজের পড়াশোনার খরচও চালিয়ে যেতেন কোনো মতে। তবে একজন কৃষ্ণভক্ত হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণের পুজো করা বা মন্দিরে যাওয়ার সময় পেতেন না। সারাদিন মালিকের ট্যাক্সি চালিয়ে অক্লান্ত পরিশ্রম করার পরেও রাত জেগে লেখাপড়া করতেন বরুণ। সরকারি চাকরি পেয়ে মায়ের মুখে হাসি ফোটানোই ছিল তার স্বপ্ন, কিন্তু তবুও একটার পর একটা চাকরির পরীক্ষায় শুধু অসফল হচ্ছিলেন। ভাগ্য কিছুতেই মুখ তুলে চাইছিল না তার দিকে। যখন তিনি ছোট ছিলেন তখন মন খারাপ হলেই ঠাকুর ঘরে গিয়ে কৃষ্ণ ঠাকুরকে জানাতেন, কিন্তু সেই বরুণ জীবন যুদ্ধের ব্যস্ততায় পড়ে ভগবানের পুজো করার সময়টুকু বের করতে পারছিলেন না। তারপর একদিন একটা চমৎকারী ঘটনা ঘটল তার সঙ্গে। সারাদিন মালিকের ট্যাক্সি চালিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে তিনি বুঝতে পারলেন জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। সেদিন রাতে তিনি আর পড়াশোনা করতে পারলেন না, খাটে শুয়ে জ্বরে কাতরাতে কাতরাতে সারাদিনের ক্লান্তির কারণে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। তারপরে গভীর ঘুমে বন্ধ চোখের পাতায় তিনি স্পষ্ট এক আলোকিত সত্তাকে দেখতে পেলেন নিজের স্বপ্নে। আলোকিত সেই সত্তা তাকে তিনটি শব্দ বলে প্রচণ্ড আলোয় অদৃশ্য হয়ে গেলেন। সেই শব্দ তিনটি ছিল স্মরণং মরণং ধ্যানং। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বরুণ দেখলেন তার জ্বর কমে গেছে, কিন্তু তিনি সেদিন আর কাজে যাননি, গিয়েছিলেন সুপরিচিত গোবিন্দ ভট্টাচার্যের বাড়িতে। তিনি পেশায় একজন পুরোহিত, কারণ বরুণের মনে হয়েছিল গতকাল রাতের সেই স্বপ্নের পিছনে নিশ্চয়ই কোনো অর্থ লুকিয়ে আছে। তাই গোবিন্দবাবুকে বরুণ সমস্ত কিছু খুলে বলল। সব শুনে গোবিন্দবাবু বললেন, তোমার স্বপ্নে তুমি যাকে দেখেছো তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। তোমার কর্ম ভালো বরুণ, তুমি কারো কোনো ক্ষতি করনি, তাই তুমি স্বপ্নে ভগবানের দর্শন লাভ করেছ। এবং শুধু তাই নয়, তোমাকে তিনি এই তিনটি শব্দের মাধ্যমে একটি নির্দেশও দিয়েছেন। এই তিনটি শব্দের শাস্ত্রে বিশেষ উল্লেখ আছে, অর্থাৎ সর্বক্ষণ চলতে ফিরতে যখনই সময় পাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবে। মননং অর্থাৎ মনে মনে শ্রীকৃষ্ণের রূপ চিন্তা করবে, এর জন্য তোমাকে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, কাজের মাঝেও তুমি তাকে স্মরণ করতে পারবে। ধ্যানং অর্থাৎ তুমি যদি ঠিকমতো স্মরণ মনন করতে পারো তাহলে তোমার নিজে থেকেই ধ্যান হয়ে যাবে। এই তিনটি কাজ সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো মানুষ ভগবানের পূজা করার সময় না পায় তাহলে এই তিনটি পথ অবলম্বন করে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে। তোমার স্বপ্নে এই তিনটি শব্দ শোনার অর্থ হলো যদি তুমি নিয়মিত এই তিনটি কাজ করতে পারো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তুমি লাভ করবে। গোবিন্দবাবুর মুখে এই তিনটি
শব্দের অর্থ জানার পর থেকে বরুণ নিয়মিত তিনটি কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতেন। এক, যে কোনো কাজ করার আগে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন। দুই, তারপর কাজের ফাঁকে কিংবা কাজ করার সময় মনে মনে ভগবানের নাম জপ করতেন। আর তিন, সবসময় তিনি নিজের কাছে একটি গীতা রাখতেন এবং গীতা খুলে শ্রীকৃষ্ণের যে কোনো একটি শ্লোক উচ্চারণ করে পড়তেন। আর আগের মতোই সারাদিন ট্যাক্সি চালিয়ে রাত জেগে পড়াশোনা করতেন। এর কয়েক মাস পর তিনি UPSC দিলেন। আর যখন রেজাল্ট বেরোলো তখন তিনি দেখলেন তিনি পরীক্ষায় সফল হয়েছেন। আর প্রিয়জনেরা বলেছিল বরুণ খুব খেটেছে তাই পরীক্ষায় সফল হয়েছে, কিন্তু তিনি জানতেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। কারণ এর আগেও তিনি দুবার UPSC দিয়েছিলেন কিন্তু কোনোবারই সফল হতে পারেননি। বরুণের চাকরি পাওয়ার খবর জানতে পেরে তার মা খুশি হয়েছিল এবং তারা সপরিবারে মায়াপুরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়েছিলেন। আজ বরুণ একজন রেলওয়ে অফিসার, সারাদিন খুব ব্যস্ত থাকেন, কিন্তু আজও তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার জন্য এই তিনটি বিশেষ কাজ করতে একদম ভোলেন না। বন্ধুরা, আমরা অনেকেই সাংসারিক ও দৈনন্দিন কাজের চাপে নিয়মিত পূজা করতে পারি না বা গীতা পাঠ করতে পারি না, তাই এই তিনটি বিশেষ কাজ করতে পারলে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন, আটকে থাকা কাজও সম্পূর্ণ হবে। শাস্ত্রমতে যে ভক্ত এই তিন প্রকার কাজ নিয়মিত করে সে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করেন, তার সকল মনস্কামনা পূর্ণ। চলুন বন্ধুরা এখন কিছু অনুপ্রেরণামূলক উক্তি জানা। শরীরের মধ্যে যদি কোনো আঘাত দাও তাহলে চলবে, কিন্তু আত্মসম্মানের উপরে কখনো আঘাত সহ্য করব না। যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তাহলে কখনো কারোর উপর সর্বস্ব লুটিয়ে দিও না। এটা হলো ভালোবাসার নতুন যুগ, যেখানে আজকে তুমি আছো কালকে সেখানে অন্য কেউ থাকবে। জীবন মোহ দিয়ে হয় আর মোহভঙ্গ হওয়াতে শেষ হয়। তোমাকে মনে করার জন্য কাউকে কখনো জোর করো না, কিছুদিন চুপ থেকে দেখো যে তার লাইফে তোমার কতটা মূল্য আছে। সুন্দর হওয়াটা জরুরি নয়, কিন্তু কারোর জন্য জরুরি হওয়াটা অনেক সুন্দর। সাহায্য মানুষকে আরো নিঃস্ব করে দেয় আর আশা মানুষকে দুর্বল করে দেয়, এই জন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো, কারণ তোমার থেকে বড় সাথী এবং জীবনসঙ্গী তোমার জন্য আর কেউ হতে পারে না। ভাগ্য আর আপনজনদের উপরে কোনো ভরসা নেই, এরা যে কোনো সময় পাল্টে যেতে পারে। যদি কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় তোমাকে প্রত্যেক দিন দুশ্চিন্তায় ফেলে, তাহলে বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি একদিন নিশ্চয়ই হারিয়ে ফেলবে। নরম মনের মানুষজন তাড়াতাড়ি রেগে যায়, তাড়াতাড়ি কেঁদে ফেলে, আবার তারা তাড়াতাড়ি মেনেও যায়। আমি শুনেছি যে এরকম লোকজন ভগবানের খুব পছন্দের হয়। আশা করা ভুল নয়, কিন্তু আমাদের ভুল এটা হয় যে আমরা ভুল মানুষের প্রতি আশা করে ফেলি। শব্দের নিজস্ব একটা স্বাদ আছে, সেগুলো বলবার আগে নিজের উপরে প্রয়োগ করে দেখা উচিত। সেগুলো যদি নিজের ভালো না লাগে তাহলে অন্যদের কিভাবে ভালো লাগবে? মন তো এখনো পর্যন্ত বেঁচে আছে, শুধুমাত্র অনুভূতিগুলো মরে গেছে। তাদেরকে মুক্তি করে দিয়েছি যারা আমার মনে থেকে অন্য কারোর জন্য স্বপ্ন দেখত। যেই মানুষটা অনেক দুঃখের মধ্যেও খুশি থাকতে শিখে গেছে, বুঝে যাবে সেই মানুষটার জীবন সফল হয়ে গেছে। রাধে রাধে।